এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার অপূর্ব অপু। বিস্ফোরণের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আবারও ঝালকাঠির নদীতে আগুনের ঘটনা ঘটলো একটি জাহাজে, এবার ঘটেছে একটি তেলবাহী জাহাজে। আমি ছবিটা সরাসরি দেখাতে চাই। এই তেলবাহী জাহাজে 11 লক্ষ লিটার জ্বালানি তেল ছিল, তার মধ্যে পেট্রোল ছিল 7 লক্ষ লিটার এবং 4 লক্ষ লিটার ছিল ডিজেল ছিল। এবং এই মুহূর্তে দেখুন জাহাজটা কিন্তু আসলে ডুবন্ত অবস্থায়, ধীরে ধীরে আস্তে আস্তে ডুবে যাচ্ছে জাহাজটি। এর মধ্যে 11 লক্ষ লিটার জ্বালানি তেল রয়েছে। এখানকার উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন যে দুপুর 2টা সোয়া 2টার দিকে কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আসলে এখন পর্যন্ত তারা কোনো কারণ নিশ্চিত করতে পারেনি। তবে যেটি হয়েছে, জাহাজের ঠিক পিছনের অংশ, আপনি যেটি ছবি দেখছেন জাহাজের ঠিক পিছনের অংশ কিন্তু আগুনের বিস্ফোরণে সেটি কিন্তু উড়ে গেছে। আপনি জানেন যে জাহাজের পিছনের অংশে এখানে ইঞ্জিনবাহী ইঞ্জিন ছিল এবং খাবারের যে ক্যান্টিন তার সেগুলো ছিল, এবং এই জায়গাটাতেই কিন্তু জাহাজের 9 জন কর্মী কর্মচারী তারা কিন্তু এখানে অবস্থান করেছিল, কিন্তু সেই জায়গাটিতে কিন্তু বিস্ফোরণে উড়ে যায়। এবং এখন এই মুহূর্তে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন ভর্তি রয়েছে, তার ভিতরে 4 জন গুরুতর আহত অবস্থায় অগ্নিদগ্ধ রয়েছে এবং 1 জন রয়েছে আহত অবস্থায় রয়েছেন, যিনি বেলায়েত এই জাহাজের বাবুর্চি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গেল 4 থেকে 5 দিন আগে তারা চট্টগ্রাম থেকে তেল নিয়ে, জ্বালানি তেল নিয়ে ঝালকাঠিতে এসেছিল, এবং আজকে এই তেল এখানে কিন্তু আসলে খালাস করার কথা ছিল, কি বিকেলেই খালাস করার কথা ছিল, কিন্তু দুপুরবেলাতে তারা আসলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কিছুটা বিশ্রাম অবস্থায় ছিল। সেটি আসলে সেই অবস্থাটি হঠাৎ করেই দেখে যে জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং বিস্ফোরণের পরপরই কিন্তু দুমড়ে মুচড়ে যায় জাহাজের পিছনের অংশ। আর ঠিক এই মুহূর্তে আসলে জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এখানকার যা উদ্ধারকারী জাহাজ কর্মকর্তারা কিন্তু আসলে তারা বলছেন যে তারা তাদের আজকের দিনের মতন উদ্ধার তৎপরতা কিন্তু আসলে শেষ করেছে, আবার হয়তো বা কিছুক্ষণ পর শুরু করবে। আমাদের কাছে বিআইডব্লিউটি এর কর্মকর্তা বলেছেন যে নির্ভীক উদ্ধারকারী যে জাহাজ রয়েছে সেটি আসলে বরিশাল থেকে কিছুক্ষণের মধ্যেই তারা রওনা হবে। ঘটনার এখন পর্যন্ত 3 থেকে 3.5 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু যদি নির্ভীক জাহাজটি এসে দেখুন এখনো কিন্তু দাউ দাউ করছে। ঠিক এই মুহূর্তে ইঞ্জিন যেটি রয়েছে সেই ইঞ্জিনের কোনাটাতে কিন্তু আসলে এই মুহূর্তেও কিন্তু ধোঁয়া উঠছে, ধোঁয়াটি সেটি আসলে দেখা যাচ্ছে। এবং আমরা যেটা জানিয়েছিলাম যে 9 জন কর্মচারী ছিল এই জাহাজে, এবং তার মধ্যে 4 জন নিখোঁজ রয়েছে, 5 জন আহত অবস্থায় রয়েছে, এবং 5 জনের মধ্যে বেলায়েত যে বাবুর্চি তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে 11 লক্ষ লিটার দেখুন আস্তে আস্তে ঠিক এই মুহূর্তে কিন্তু আসলে পানি ঢুকছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু পানি ছিল না, কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে পানি ঢুকছে জাহাজটিতে। আমরা কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগেও যেমনটি দেখছিলাম যে আসলে এই জাহাজটিতে আসলে কিছুক্ষণ আগেও এই জাহাজটি আসলে আরো ভাসমান অবস্থায় ছিল, কিন্তু ক্রমশই যতই সময় গণিয়ে যাচ্ছে, এখন বাজে 5:05, ঠিক 5টা ঘড়ির কাঁটায় 5:05 দেখুন জোয়ারের পানি কিভাবে জাহাজটিতে, জাহাজের মধ্যে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে, এবং জাহাজটি কিছুক্ষণ বাদেই হয়তো বা জাহাজটা কিন্তু ডুবে যাবে। এই যে ছবিটি দেখছেন এটি হচ্ছে জাহাজের পিছনের অংশ, এখানটাতে ইঞ্জিন ছিল এবং যারা কর্মচারী ছিল তারা এখানে ছিল, উপরের অংশটি কিন্তু একেবারেই নেই। সেটি আসলে কোথায় ছিটকে পড়েছে তারাও জানেন, এখানকার যারা প্রত্যক্ষদর্শী আশপাশে দেখুন অনেক মানুষ কিন্তু অবস্থান করছে, তারা আমাদের কাছে জানিয়েছে, একজন ট্রলার চালক আমাদের কাছে জানিয়েছেন যে তিনি এখানে নিয়মিত ট্রলার চালায়, হঠাৎ করেই দেখে যে এই ইঞ্জিনের যে এই জায়গাটি যে আরো 2-3 তলা বিশিষ্ট ছিল সেটি মুহূর্তেই উড়ে গিয়ে এই নদীতে পড়েছে। এটি হচ্ছে সুগন্ধা নদী। আপনি জানেন যে মাত্র 1 বছর আগেই এই ঠিক এই কোম্পানিরই আরো একটি তেলবাহী জাহাজ আবার 1 বছর আগেও কিন্তু দুর্ঘটনার কবল হয়েছিল, সেখানেও কিন্তু বিস্ফোরণের ঘটনায় 4 জন মানুষ মারা গিয়েছিল 1 বছর আগেও। আবার 1 বছরের মাথায় আজকে ঈদের তৃতীয় দিনে এই ঘটনাটি ঘটলো, একটি অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো, এবং কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত কিন্তু উদ্ধারকারী যারা রয়েছে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ তারা কিন্তু কেউ কিছু জানাতে পারেনি। তবে নৌ পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছে কফিল আহমেদ তিনি আমার কাছে কিছুক্ষণ আগেও জানিয়েছে যে উদ্ধারকার এই জাহাজটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে তাদের কিন্তু কথা হয়েছে, এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথেও আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তাদের একটি টিম রওনা হয়েছে ঘটনাস্থলে আসার জন্য, কিন্তু সেই টিমটি কখন আসবে, ঘটনার এখন পর্যন্ত 3 থেকে 3.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে, সেটি আসলে এখন পর্যন্ত আমরা জানি না। দেখুন কিছুক্ষণ আগে আমি মাত্র 3-4 মিনিট আগেও দেখিয়েছিলাম যে এখানে ভাসমান অবস্থায় ছিল, কিন্তু সেই ভাসমান অবস্থায় মানুষ দেখুন ভাসমান অবস্থায় কিছুক্ষণ আগেও ছিল, এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ডুবে যাচ্ছে। ক্রমশই এখন বাজে বিকেল 5:07, অর্থাৎ 2 মিনিট আগে আমি দেখিয়েছিলাম 5:05
মিনিটে দেখিয়েছিলাম যে নদীতে নদীর পানি এই জাহাজের মধ্যে ঢুকছে, ঠিক কয়েক মিনিটের ব্যবধানে, এই কয়েক মিনিটের ব্যবধানে যে ইঞ্জিন যে জায়গাটাতে ছিল তিনতলা বিশিষ্ট সেটি কিন্তু আসলে যাচ্ছে। এবং দেখুন আস্তে আস্তে নদীর পানিও কিন্তু দূষিত হওয়া শুরু করেছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে আমরা একটু দূরে যাব, কিন্তু এখানকার পরিবেশবাদীরা যেটি বলছেন যে এই জাহাজটিতে 11 লক্ষ লিটার জ্বালানি তেল রয়েছে, তার মধ্যে 7 লক্ষ লিটার হচ্ছে পেট্রোল এবং 4 লক্ষ লিটার হচ্ছে ডিজেল। অর্থাৎ 11 লক্ষ লিটার জ্বালানি তেল রয়েছে। সেই জ্বালানি তেল যদি কোনোভাবে নদীতে ছড়িয়ে যায় তাহলে কিন্তু ভয়াবহ বিস্ফোরণ হবে, ভয়াবহ পরিবেশ বিপর্যয় হবে। সেটি যে নিশ্চিত করেই বলা যায় সেটি আসলে তারা আর অপেক্ষা রাখে না। এবং নদীর পাড়ে, ঝালকাঠি নদীর পাড়ে দেখুন দুপাড়েও কিন্তু আসলে প্রচুর মানুষ রয়েছে। আপনি জানেন যে মাত্র 1 বছর আগে ঠিক এই যে সাগর নন্দিনী যে জাহাজটি, এই কোম্পানিরই আরও একটি জাহাজ একই জায়গায়, অর্থাৎ এই ঝালকাঠি সুগন্ধা নদীর পদ্মা ওয়েলের যে সামনের অংশ রয়েছে একই জায়গায় আসলে 1 বছর আগেও এখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় 4 জন নিহত হয়েছে। এবং আপনি জানেন যে যাত্রীবাহী জাহাজ অভিযান 10 নামের একটি লঞ্চ, আমরা সময় টেলিভিশনে সেই ঘটনাও দেখিয়েছিলাম সরাসরি দর্শকদেরকে, অর্ধশত মানুষের প্রাণহানি হয়েছে এই সুগন্ধা নদীতে মাত্র 1 বছরের ব্যবধানে। দুটি ঘটনা আবারও ঘটলো। দেখুন জাহাজের যে আমি একটু দেখানোর চেষ্টা করব, সিলিন্ডার নদীতে এই মুহূর্তে কিন্তু ভাসা শুরু করছে, মানে জাহাজের যে অংশটা রয়েছে সেই অংশটাই কিন্তু এই মুহূর্তে এক এক করে, জাহাজের যে পিছনের অংশ সেটি কিন্তু আসলে ক্রমশই ডুবে যাচ্ছে। মাত্র কয়েক মিনিট আগেও আমরা দেখিয়েছিলাম এই অংশটি ভাসমান অবস্থায় ছিল, কয়েক মিনিটের ব্যবধানে জাহাজের সাগর নন্দিনী জাহাজটি কিন্তু ডুবে যাচ্ছে ক্রমশই। এটির অবস্থান এই মুহূর্তে রয়েছে ঝালকাঠি সুগন্ধা নদীতে রয়েছে পদ্মা অয়েল যে ডিপোটি রয়েছে সেই ডিপোর ঠিক সামনের অংশে। এখানে বেশ কয়েকটি জাহাজ কিন্তু এই নদীতে নোঙর করা রাখা হয়, সাধারণত বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে চট্টগ্রাম থেকে, নারায়ণগঞ্জ থেকে, চট্টগ্রাম থেকে তেল নিয়ে আসা হয়েছিল। সেই তেল আজকে বিকেলে কিন্তু আনলোড করার কথা ছিল, সেই তেল বিকেলে আজকে আনলোড করার কথা ছিল ঈদের তৃতীয় দিনে, কিন্তু আজকে কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে। এবং দুর্ঘটনায় যে এক, আমি যেটি বারবার বলছিলাম, এখানকার পরিবেশবাদীরা বলছেন এই জাহাজটিতে 11 লক্ষ লিটার যদি কোনোভাবে তেল, জ্বালানি তেল যদি নদীর মধ্যে ছড়িয়ে পড়ে সেটি আসলে পরিবেশের জন্য ভয়াবহ আকার ধারণ করবে। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা তারা দাবি করছেন যে তাদের উদ্ধারকারী জাহাজ নির্ভিক তারা কিছুক্ষণের মধ্যেই রওনা হবে, তবে এখন কখন রওনা হবে সেটি কিন্তু তারা সুনিশ্চিত করে জানেনি। তাদের একটি টিম এরই মধ্যে এই চলে আসার কথা রয়েছে, কয়েক মিনিটের মধ্যেই চলে আসার কথা বলছিল, আমাদের কাছে মোবাইল ফোনে জানিয়েছিল, কিন্তু সেই টিম এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তারা বলছে আসা মাত্রই এটি দর্শন করে, এটি পর্যবেক্ষণ করে তারপর তারা তাদের পরবর্তী করণীয় তারা কিন্তু আসলে নিবে। এবং আপনি দেখছেন যে সুগন্ধা নদীর ঠিক মাঝেই, সুগন্ধা নদীর ঝালকাঠির অংশের, রাজাপুর অংশের ঠিক মাঝেই এই সুগন্ধা নদীতে দেখছেন যে কিভাবে জাহাজটি ক্রমশই চোখের সামনে, দিনের আলোতে চোখের সামনে কিন্তু আসলে ডুবে যাচ্ছে, ধীরে ধীরে ডুবে যাচ্ছে। পিছনের অংশ এরই মধ্যে ডুবে গেছে, সামনের অংশ কিন্তু এখন পর্যন্ত রয়েছে। এর নাম, এই জাহাজটির নাম সাগর নন্দিনী 2। এবং 1 বছর আগেও দুটি দুর্ঘটনা ঠিক একই স্থানে, নদীর একই স্থানে দুর্ঘটনার শিকার হয়েছিল। একটি হচ্ছে যাত্রীবাহী লঞ্চ MV অভিযান 10, এবং সেখানে জানে অর্ধশত মানুষের প্রাণহানি হয়েছে এবং আরও শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছিল লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায়। 1 বছরের মাথায় আবারও আরেকটি দুর্ঘটনা ঘটল, যদিও বলছিলাম যে যাত্রীবাহী লঞ্চের বাইরেও ঠিক এই যে সাগর নন্দিনী লঞ্চটি, জাহাজটি রয়েছে, তেলবাহী জাহাজটি রয়েছে, এই জাহাজেরই আরও একটি জাহাজ এই জায়গাটাতেই দুর্ঘটনার শিকার হয়েছিল এবং সেই সময় কিন্তু 4 জন মানুষের প্রাণহানি রয়েছে। এবং আজকে এখানে দেখুন তেল, এগুলো আসলে যে ইঞ্জিন যে রয়েছে সেই ইঞ্জিনের যে তেল সেগুলো কিন্তু আস্তে আস্তে নদীতে কিন্তু ভাসছে। ঠিক এই মুহূর্তে ছবিটি যারা এই মুহূর্তে সময় টেলিভিশনের দর্শকরা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা দেখেছেন, কয়েক মিনিট আগেও কিন্তু এই জাহাজের পিছনের অংশ যেটি এখন ছবিতে দেখছেন এটি আসলে ভাসমান অবস্থায় ছিল। মাত্র 3-5 মিনিটের ব্যবধানে সেটি কিন্তু নদীর পানিতে ক্রমশই ডুবে যাচ্ছে। এবং যেটি নদীর দুপাড়ে কিন্তু আসলে অনেক মানুষ রয়েছে, 9 জন
এখানে কর্মচারী ছিল এখানকার বাবুর্চি বেলায়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যে চার থেকে পাঁচ দিন আগে তার পাঁচ দিন আগে চট্টগ্রাম থেকে তেল বোঝাই করে তারা এসেছিল ঝালকাঠিতে এটি ঝালকাঠির পদ্মা অয়েল ডিপোতে তারা আজকে ঈদের তৃতীয় দিনের বিকেল বেলাতে তারা আজকে খালাস করার কথা ছিল কিন্তু হঠাৎ বিস্ফোরণে কিন্তু এটি আসলে মুহূর্তেই জাহাজের যে পিছনের অংশ সেটি কিন্তু আসলে ডুবে যায় দেখুন আমরা একটু ছবিতে দেখানোর চেষ্টা করছি জাহাজের সামনের যে অংশটি সেটি এখনও আস্তে আস্তে কিছুটা ভাসমান রয়েছে তবে জাহাজের যে পেছনের অংশ সেটি কিন্তু ক্রমশই আসলে আমাদের চোখের সামনে ধীরে ধীরে ডুবে যাচ্ছে এবং দেখুন এই যে জাহাজের যে পেছনের অংশে সেখানে কিন্তু আসলে কারো লেপ কাঁথা যেগুলো রয়েছে বাবুর্চি কিংবা এখানকার যে নয়জন কর্মচারী ছিল তাদেরই নিত্য প্রয়োজনীয় কিন্তু সামগ্রী ছিল সেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু আসলে এখন জলের নদীর যে পানিতে সেটি কিন্তু আসলে ডুবে যাচ্ছে এবং দেখুন যে একপাশে সিলিন্ডার রয়েছে তোষক রয়েছে লেপ রয়েছে বা হাড়ি পাতিল যেগুলো ছিল তাদের যে কর্মচারীদের যারা এখানে জানেন যে তারা আসলে বেশ কয়েকদিনই কিন্তু এক একটি জাহাজে তাদের কিন্তু অবস্থান নিতে হয় সেই অবস্থানে আসলে আজকেও নেয়ার কথা ছিল কিন্তু আস্তে আস্তে কিন্তু আসলে আজকে হঠাৎ করেই এই বিস্ফোরণের ঘটনাটি কিন্তু ঘটে যায় এবং আসলে এর সমাধান কি এখন পর্যন্ত আসলে প্রশাসন স্থানীয় প্রশাসন তারা বলছেন তাদের জায়গা থেকে তারা আসলে তৎপর রয়েছে এই জাহাজটি যাতে কেউ প্রাণহানি না ঘটে সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে খোঁজ খবর রাখা হয়েছে এরই মধ্যে চারজন অগ্নিদগ্ধ কর্মচারীকে তারা কিন্তু বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে এবং বাকি আরও রয়েছে চারজন কিন্তু নিখোঁজ অবস্থায় রয়েছে তাদের এখন পর্যন্ত কোনো সন্ধান আসলে পাওয়া যায়নি আমাদের চোখের সামনেই আসলে কার্যত এখন জাহাজটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জাহাজটির তেল যাতে কোনোভাবেই এই নদীর পানিতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে উদ্যোগ নেবে এমনটি কিন্তু আসলে এখানকার যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু আসলে প্রত্যাশা করছে তো ঝালকাঠির যে সুগন্ধা নদীতে যে জায়গাটিতে ঘটনা ঘটেছে যা তেল বাজে আমার কাছে থেকে ঝালকাঠিতে ডুবছে সুগন্ধা নদীতে ডুবছে 11 লাখ জ্বালানিবাহী একটি জাহাজ এবং সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব উপ